ফিরেলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, সামনেই বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। আর এই নির্বাচনের আগেই একনাথ শিন্ডের সঙ্গে দেখা করলেন শরদ পাওয়ার। তবে কি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে কোনো জল্পনা আসছে? এনডিএ কি ভাঙতে চলেছে? সেই নিয়েই কিন্তু একেবারে জল্পনা তুঙ্গে মহারাষ্ট্রের রাজনীতিতে। এবং পাশাপাশি কি সমীকরণ তৈরি হতে চলেছে বা কি ধরনের সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবণিক। নীলদীপ, কি জানা যাচ্ছে? দেখো, মহারাষ্ট্রের যে নির্বাচন, সেই মহারাষ্ট্রের যে মহারাষ্ট্র নির্বাচনের আগেই শিন্ডে তিনি শরদ পাওয়ারের সঙ্গে কিন্তু একটি বৈঠক এনডিএ জোটের শিবিরে রয়েছে এবং ইন্ডিয়া এনডিএ জোটের ঘোর বিরোধী। সেই এনডিএ এনডিএ জোটের ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও তার সঙ্গে কেন নীল, আমি একটু রিকোয়েস্ট করব তোমার নীল আমি একটু রিকোয়েস্ট করব তোমার আওয়াজ স্পষ্ট নয়, তুমি যদি একটু অন্যত্র সরে গিয়ে বলো। আমাদের যেমনটা জানাচ্ছিল আমাদের এক্সিকিউটিভ এডিটর, মহারাষ্ট্রে কিন্তু যে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, আমরা সেদিকেই চোখ রাখছি যে মহারাষ্ট্রের সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগেই মহারাষ্ট্রের রাজনীতিতে একেবারে তুমুল জল্পনা। এনডিএ কি তাহলে ভাঙতে চলেছে নাকি মহারাষ্ট্রে এবার সার্জিক্যাল স্ট্রাইক চালাবে একনাথ শিন্ডে? সেই দিকে কিন্তু তাকিয়ে গোটা রাজনৈতিক মহল আমরা কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলমণিকার সঙ্গে। নীল, হ্যাঁ দেখো, মহারাষ্ট্রে আজকে সকালবেলাতেই কিন্তু তোমার হচ্ছে এই নিয়ে একটা মহারাষ্ট্রের ভিতর জল্পনা শুরু হয়। তাহলে কি একনাথ শিন্ডে তিনি কি আবার শিবির চেঞ্জ করতে পারে? কারণ একনাথ শিন্ডে হচ্ছে এনডিএ শিবিরে রয়েছে, অন্যদিকে ইন্ডি জোটের অন্যতম প্রধান মুখ হচ্ছে শরদ পাওয়ার। অবশ্যই তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, তার সঙ্গে একটি দীর্ঘক্ষণ বৈঠক করে, যে বৈঠকের পর কিন্তু আবার এই জল্পনা শুরু হতে থাকে যে মহারাষ্ট্রে কি ফের কোনো পালাবদলের ইঙ্গিত। তবে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সঙ্গে যে বৈঠক তোমার হচ্ছে শরদ পাওয়ারের, সেটা কিন্তু ইতিমধ্যেই সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু মহারাষ্ট্র নয়, কারণ এই জল্পনা কিন্তু দিল্লির অন্দরও শুরু হয়ে গিয়েছে যে কিসের জন্য এই বৈঠক। একজন এনডিএ শিবিরের মুখ, অন্যজন হচ্ছে ইন্ডি জোটের প্রধান মুখ, দুজনের মধ্যে এই যে বৈঠক, সেই বৈঠক নিয়ে কিন্তু চর্চা এই মুহূর্তে রাজনীতির অন্দরে, কে কাকে ভাঙাচ্ছে। অন্যদিকে এমনও হতে পারে যে একনাথ শিন্ডে তিনি নিজে উদ্যোগ নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন, কারণ মহারাষ্ট্রে এবার অনেক কিছু ইকুয়েশন নির্ভর করছে। যে উদ্ধব ঠাকরে, সেই উদ্ধব ঠাকরের সঙ্গে কিন্তু মোটেও সম্পর্ক ভালো নয় কিন্তু শরদ পাওয়ারের। আসন সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের একনাথ এসে মহারাষ্ট্র থেকে তোমার হচ্ছে আসন সংখ্যার নিরিখে তাকে বেশি আসন দিতে চাইছে না। অর্থাৎ তোমার হচ্ছে এই যে মহারাষ্ট্রের বর্ষীয়ান যে রাজনীতিবিদ, শরদ পাওয়ারকে বেশি আসন দিতে চাইছে না কংগ্রেস, বেশি আসন দিতে চাইছে না উদ্ধব ঠাকরেও। তার জন্য কিন্তু ইতিমধ্যেই শরদ পাওয়ার তিনি নিজেও চাপ বাড়াচ্ছেন এই দুই শিবিরে, তার মধ্যে আবার তার সঙ্গে বৈঠক। অর্থাৎ একটা জগা খিচুড়ির মতো পরিস্থিতি এই মুহূর্তে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এখন অনেক ছোট ছোট ইকুয়েশন আছে, উদ্ধব ঠাকরেকে আটকাতে শেষ পর্যন্ত না তোমার হচ্ছে শরদ পাওয়ার গোষ্ঠী তারা আবার মানে একনাথ শিন্ডের সঙ্গে হাত মেলায়, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে এটাও ঠিক যে উদ্ধব ঠাকরেকে আটকাতে, উদ্ধব ঠাকরে যদি আবার রাজনীতির মূল মঞ্চে চলে আসে তাহলে কিন্তু শিন্ডের সেইভাবে প্রভাব থাকবে না, সেটা শিন্ডে গোষ্ঠীরাও ভালো মতো জানে। তাই শিন্ডে গোষ্ঠীরা উদ্ধব ঠাকরেকে আটকাতে হঠাৎ করে আবার এই বর্ষীয়ান শরদ পাওয়ার দ্বারস্থ হলো কিনা সেই বিষয় নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। তবে অঙ্ক অনেক কঠিন, অঙ্ক এনডিএ ভাঙছে এটাও বলা যাবে না, আবার ইন্ডি জোট ভাঙছে এটাও বলা যাবে না, অঙ্ক অনেক কঠিন। যেহেতু মহারাষ্ট্রের নির্বাচনে প্রথম শত্রু হচ্ছে একনাথ শিন্ডের অবশ্যই উদ্ধবপন্থী শিবসেনা। অন্যদিকে শরদ পাওয়ারের শত্রু তালিকায় কিন্তু তার ভাই অজিত পাওয়ারের তোমার এনসিপি, অন্যদিকে অবশ্যই হচ্ছে উদ্ধবপন্থী শিবসেনা। এই দুজনকে ঠেকাতে পাল্টা কি রণকৌশল নেয় এখন সেটাই দেখার। তবে আজকে দুজনের এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে কিন্তু একটা তুমুল আলোচনা চলছে এবং
এবং যে কে কার ঘরে শেষ পর্যন্ত ঢুকবে, কে কার সঙ্গে জোট করবে, তা নিয়ে কিন্তু এখন দিনভর বিস্তর চলছে। মহারাষ্ট্রের নির্বাচন এবার অত্যন্ত প্রাসঙ্গিক হবে এবং অত্যন্ত ইন্টারেস্টিং হবে। সে বলাই যাবে না যে তোমার এখানে পুরোপুরি ইন্ডি জোট কাজ করবে, আবার বলাও যাবে না যে তোমার এখানে এনডিএ জোট কাজ করবে। সবার সবার সঙ্গে একটা রাজনৈতিক বিষয়ে একটা মত পার্থক্য রয়েছে এবং ছোট ছোট ইস্যুতে মূলত বিভিন্ন যে মহারাষ্ট্রের ডিস্ট্রিক্ট গুলি রয়েছে, এক একটি ডিস্ট্রিক্টের এক এক রকম ইস্যু রয়েছে, এক একটি গোষ্ঠীর এক এক রকম চাওয়া পাওয়া রয়েছে। সমস্ত কিছু মিলে কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্র নিয়ে কিন্তু বিজয় বড় চাপে রয়েছে, ইন্ডি জোট বড় চাপে রয়েছে, এনডি জোট। তাই শেষ পর্যন্ত মহারাষ্ট্রের রাজনীতির কোন দিকে মন নেয় তা কিন্তু জানার জন্য রাজনৈতিক মহলের একাংশ অপেক্ষা করে রয়েছে। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর জানাচ্ছিল যে মহারাষ্ট্রের বর্তমান যে ইকুয়েশন, মহারাষ্ট্রের বর্তমান যে সমীকরণ, সেটা জানার জন্য কিন্তু একেবারে সেই ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ একাধিক গ্রুপ এবং সেই গ্রুপের মধ্যেই সাবগ্রুপ জোট এবং সেই জোটের মধ্যেই ছোট ছোট একাধিক জোট, এবং সব মিলিয়ে মোটের উপরে যে এই জোট বা এই গোষ্ঠীগুলি আদতে কোন দিকে মোড়ে নেয় সেদিকে লক্ষ্য রাখতে গেলে কিন্তু একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।